গোলন্দাজ এবং বাজি 2020-র সব থেকে বড় সিনেমা বলা হচ্ছিল এই দুটো সিনেমাকে। কেন বলা হচ্ছিল? কারণ একটাতে রয়েছেন দেব এবং একটাতে রয়েছেন জিৎ, এবং দুজনেরই বলা যেতে পারে এটা তাদের অন্যতম বিগ বাজেট সিনেমা। রিসেন্টলি জিৎ এবং দেব দুজনে একটু কম বাজেটের সিনেমা, একটু ভালো সিনেমার উপর গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু সেখানে দেব এবার যেটা করছেন ওসি সেটা অন্য ধারার সিনেমা, কিন্তু বাজেট প্রচণ্ড রয়েছে। এবং তিনি নিজে বলেছেন যে চাঁদের পাহাড়ের পর, অ্যামাজন অ্যাডভেঞ্চারের পর এই একটা সিনেমা করেছি যেটা একটা বাংলা কিন্তু দৃষ্টান্ত রেখে যাবে। এর থেকে প্রমাণিত হয় সিনেমাটার বাজেট খুবই বেশি এবং সিনেমাটাকে নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে। দেব রীতিমতো বাইচুং ভুটিয়ার কাছে সিনেমাটার জন্য ফুটবল শিখেছেন। অপরদিকে বাজি সিনেমাটা পুরোপুরি লন্ডনে, 90% লন্ডনে শ্যুটিং হবে এবং সেখানের উপর সিনেমাটা পুরো বেস করছে নানারকম জিনিস, এবং পুরো একটা অন্য রকম একটা অ্যাকশন আপনারা দেখতে পাবেন যেরকম অ্যাকশন আপনারা আগে কখনো দেখেননি। জিৎ সিনেমা রিসেন্টলি যেরকম দেখা যায় তার চেয়ে অনেকটাই কিন্তু আলাদা হতে চলেছে। তো এই সিনেমাটা আসার কথা ফার্স্টে তো ছিল নানা টাইমে, ঈদে ছিল, তারপর দিওয়ালিতে নিয়েও কথা হচ্ছিল। তার দিওয়ালিতে আসা সম্ভব নয় কোনোভাবেই, কারণ কেন সম্ভব নয়, কারণ ফিল্মিং কোম্পানি মানে যদি একটা ইন্টারভিউ আপনারা দেখেন, অরিত্র ব্যানার্জি অরিত্র স্ক্যান নিয়েছিল মিমি চক্রবর্তীর সাথে, সেখানে মিমি চক্রবর্তী বলেছেন যে এখনও অনেক শ্যুটিং বাকি রয়েছে, এখনও আসা অসম্ভব। ঠিক আছে, তার মানে কি এই মুহূর্তে বাজির আসার কোনো চান্স নেই। এবং গোলন্দাজ যেটা খবর, গোলন্দাজের তো শ্যুটিং 80% কমপ্লিট হয়ে গেছিলো আগেই বলেছিলাম, এবার গোলন্দাজ কবে আসবে সেটা নিয়ে কথা চলছে। তো আপনাদের বলে রাখি যে গোলন্দাজ সিনেমাটা নানা দিক রয়েছে। গোলন্দাজ একাধারে ফুটবলের সিনেমা হলো, তার জীবনের প্রেম রয়েছে, ইমোশন রয়েছে, নানারকম বিষয় দেখানো হবে। এবং প্রেমিকা চরিত্রে আমরা জানি ঈশা অভিনয় করছেন, তো তিনিও খুব ভালো অভিনেত্রী। তো নতুন একটা জুটি আমরা দেখতে পেয়ে চলেছি। প্লাস যেটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এই সিনেমাতে আমরা দেখতে পাবো অনির্বাণ ভট্টাচার্যকে। অনির্বাণ ভট্টাচার্য যে সিনেমা এখন পা রাখছেন সেই সিনেমার ইতিমধ্যে তিনি সোনা ফলাচ্ছেন, সেটা আমরা সবাই জানি। তো এবার খবর হচ্ছে পরিচালক যে ধ্রুব বন্দ্যোপাধ্যায়, তিনি কী লেভেলের ডাইরেক্টর আমরা আগে দেখেছি ওনার দুর্গেশ গড়ে গুপ্তহন, উত্তরণের সন্ধানে, অসাধারণ ডাইরেক্টর উনি আমার পার্সোনালি মনে হয়। তো গোলন্দাজের মোশন পোস্টারের সময় থেকে সিনেমাটাকে নিয়ে প্রবল উৎসাহ রয়েছে, এবং যখনই কোনো গোলন্দাজের পোস্টার দিয়ে পোস্ট করে তাতে লাইক শেয়ারটা আপনারা একবার পারলে দেখবেন, মারাত্মক হয়। অর্থাৎ এই সিনেমাটা নিয়ে লোকের এক্সাইটমেন্ট প্রচুর, এবং শুধুমাত্র কমার্শিয়াল দর্শকরাই নয়, কারণ দেবের প্রতি একটা অ্যাট্রাকশান এখন আর্ট ফিল্মের দর্শকদেরও কিন্তু এসছে, যেখানে দেবের এখন ফ্যান ফলোয়িং দু জায়গায় রয়েছে, একটা আর্ট ফিল্ম এবং একটা কমার্শিয়াল ফিল্ম। কিন্তু জিতের ওষুধটা আসার পর কিছুটা সেটা বেড়েছে, তবে এখনও দেবের মতো সেই জায়গাটা এখনও পৌঁছয়নি। তো যে কারণে বাজি এবং আমাদের যে সিনেমাটা আসছে গোলন্দাজ, তার মধ্যে কিন্তু গোলন্দাজের বাজি মারার চান্স কিন্তু প্রচুর রয়েছে। কারণটা হচ্ছে সিনেমাটার এক্সাইটমেন্ট, সিনেমাটার প্রচুর মানে লোকের সেটা নিয়ে খুব এক্সাইটমেন্ট রয়েছে, প্লাস দেবের ফ্যান ফলোয়িং, এবং সব মিলিয়ে কিন্তু গোলন্দাজ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাজছে গিয়ে, যদিও ট্রেলার আসার পর আমরা জানতে পারবো। তো যেটা মেন যেটা কথায় এবার আসি যে সিনেমাটার মানে বাজি শ্যুটিংয়ের যে খবরটা, সেটা হচ্ছে বাজি শ্যুটিং শিগগিরই স্টার্ট হবে, লকডাউনটা কেটে গেলে 100% কেটে গেলেই লন্ডনে আবার শ্যুটিং স্টার্ট হবে। এবং তার সঙ্গে গোলন্দাজ যেটা খবর, গোলন্দাজের শ্যুটিং কমপ্লিট, শুধু পোস্ট প্রোডাকশানে কিছু কাজ বাকি রয়েছে, সেটা হয়েই এসছে। তো গোলন্দাজ সেক্ষেত্রে রিলিজ হওয়ার চান্স নয় এই বছরের লাস্টে, না হলে পরের বছর 26 জানুয়ারি অথবা এপ্রিলের ছুটিতে যে কোনো একটা টাইমে রিলিজ করবে। অপরদিকে বাজির যে অবস্থা, বাজি হয়তো পরের বছর আবার ঈদে রিলিজ করার চান্স রয়েছে, যেটা আমার পার্সোনালি মনে হয়। তো এই আপডেট আপনাদেরকে দিলাম, তো পারলে অবশ্যই সবাই শেয়ার করবেন, এবং যদি চ্যানেল নতুন হন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার।